ফাকার রাস্তাতে একটা 0-200 টেস্ট হয়ে যাক। Yeah, alarm buzzing, I think it's time that I wake up. Singing in the shower while my girl does her makeup. Kiss on the cheek while I wish her a good day. She handed me my iPod and said, damn, I love you, babe. Popped in my headphones and started my walk. I would've went for a drive, but my whip's in the shop. Look at the clock, 7:45. Looks like I'm running late again. Always trying my luck, but you gotta play to win. I really need one. গুড মর্নিং গুরু, তো তোমাদের সকলকে স্বাগত আরেকটা নতুন ফ্রেশ ব্লগে। আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর আমি এটুকুও জানি যে তোমরা অনেকেই এই ভিডিওটার জন্য ওয়েট করেছিলে। আমাদের অরেঞ্জ বিস মানে KTM অ্যাডভেঞ্চার 390 আমার যে বাইকটা আছে তোমরা জানোই 10,000+ কিলোমিটার আমি ওটা চালিয়েই ফেলেছি। তো সিকিমের অফ রোড, বারাণসীর হাই রোড, মানে লং লং ট্রিপ সব কিছু আমি এই বাইকে করেছি। তো ভাবলাম যে চলো একটা ওনারশিপ, একটা রিভিউ 10,000 কিলোমিটার চালানোর পর সবাই দেয়, তো আমারও একটা দেওয়া উচিত। সত্যি কথা বলতে আমার বাইকটা খুব বাজে রকমভাবে সার্ভিসিং দরকার, কারণ সার্ভিসিং করতেই নিয়ে যাচ্ছি আমি এখন। তো ভাবলাম যে সব রকম যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। যারা নতুন বাইক কিনছো তাদেরও হেল্প হবে, আর আমি বাইকটা যখন সার্ভিস করাবো কী কী চেঞ্জ হয় অ্যান্ড অল সব কিছু দেখতে হবে। তো তারপরে মানে আফটার সার্ভিসিং বাইকের কী অবস্থা হয় সেগুলো সবই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো দেরি না করে আমি বেরিয়ে পড়ি, কারণ বাজে ওঠে 9:42। তো চলো বাকি কথা তোমাদের আমি রাস্তায় যেতে যেতে জানাচ্ছি। তো চলো লেটস গো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 10টা, মানে 9:59 বাজে। 10,410 কিলোমিটার আমাদের বাইক অলরেডি চলে গেছে। আমি একটু বনগা থেকে বেরিয়ে ফাঁকা রাস্তায় যাই, না হলে বুঝতেই পারছো ঠিকভাবে কথা বলতে পারবো না। সো গুরু দেখো আমাদের চারিপাশটা একবার, পুরো গ্রিনারি। আর আজকে নেচার আর গ্রিনারি নিয়ে কম কথা, বাইক নিয়ে বেশি কথা হবে। তো মেনলি যখন তখন আমি এখন ট্যুরে বেরিয়ে যেতে পারি, লম্বা ট্যুর হোক ছোটো ট্যুর হোক, সেই কারণে বাইকের সার্ভিসিংটা খুবই দরকার ছিল। আর আমার বাইক অলমোস্ট বারাণসী যে ট্রিপটা তারপরেও প্রায় 2,500 কিলোমিটার, তারও বেশি, মানে টোটাল 5,000 অলমোস্ট চলেই গেছে, তাও আমি কোনো সার্ভিস করিনি। সেখানে ভাবলাম ইঞ্জিন অয়েল চেঞ্জ, আর তার সাথে সাথে মেনলি কিছু কিছু প্রবলেম আসছে সেগুলো ফিক্স করা খুবই দরকার। লং ট্যুরে গেলে সেগুলো বড় ইস্যু তৈরি হতে পারে। তো মেন কথা হচ্ছে, চলো আগে আমি প্রবলেমের কথা বলছি, তারপরে এই বাইকের গুড মানে যেগুলো ভালো দিক আমার লেগেছে সেগুলো তোমাদের জানাবো। এই ট্যুর থেকে আসার পর যখন আমি বাইক সকালবেলা ঘুম থেকে উঠে এবার কোথাও যাবো, তখন যখন স্টার্ট দিতাম 2-3 বা 4-5 বার সেলফ মারতাম, গাড়ি স্টার্টই হচ্ছিলো না, খ্যার 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 করে বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো একটু থ্রটেল নিয়েই। তো কিছুক্ষণ ওটা ধরে রাখার পর, পিক আপ দেওয়ার পর আস্তে আস্তে, তারপর যখন ইঞ্জিন গরম হয়ে যেত তারপরে সেটা কোনো ইস্যুই হতো না। তো তুমি যতই ভাবো এত টাকা দিয়ে তুমি বাইক কিনছো, আর যেটা তোমার বুকের খুবই কাছে, মনের খুব কাছের একটা জিনিস, সেটা যখন এরকম প্রবলেম হবে তখন তোমার বুঝতেই পারছো কতটা কষ্ট লাগে। বাট এই কষ্টটাকে বুকে পাথর চাপা দিয়ে আমি এতদিন সহ্য করেছিলাম, কারণ বুঝতে পারছো সার্ভিসিংয়ে যাওয়া মানেই আরও 2,500-3,000 টাকা খরচা। আর মেনলি আমার গোপ্রোতে এখন চার্জ নেই, সেই কারণে এই চার্জিং সকেটটা লাগাতে হচ্ছে বারবার। আর এটা একটা ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে চেন যতবারই লুপ করছি, যতবারই আর কি টাইট ফাইট করছি, তাও চেন থেকে একটা হালকা শব্দ আসছে, সেটা খুবই ইরিটেটিং। তো ওটা একটা সেকেন্ড প্রবলেম। আর থার্ড প্রবলেম হচ্ছে তোমার KTM-এ যে কোনো বাইকে হয় এটা আমি শুনেছি, অনেকের কাছ থেকে রিভিউটা পেয়েছি, সার্ভিসিংয়ের পর বাইকে এত পাওয়ার থাকে, মানে জাস্ট অসাধারণ পাওয়ার থাকে। পেছন দিক থেকে তুমি যত 100-এর উপরে চালাও তাও যেন পেছন দিক থেকে পাওয়ার কিছু একটা ঠেলছে এরকম তোমার ফিল হয়। মেনলি 390-র ক্ষেত্রে তো এটা হয়ই হয়, বাট এখনও পাওয়ার যে কম সেটা না, গাড়ি তোমার দেখাচ্ছে একটু পরে ম্যাজিকের মতো স্মুথ আর সব কিছু, বাট সেই পাওয়ারটাকে মিস করছি। আর তেল সার্ভিসটা একটু কমে গেছে, 27.3 দিচ্ছে, মানে বুঝতেই পারছো। দেখা যাক সার্ভিসিংয়ের পর আই থিঙ্ক একটু বাড়বে তেল সার্ভিস, লেটস সি কী হয়। হো হো হো, আরেকটা প্রবলেমের কথা বলাই হয়নি, আর দোকানে গিয়ে আমাকে বলতে হবে যে এই গিয়ার শিফটিং যেটা হয় না, গিয়ার শিফটিংয়ের টাইম, মানে আগে গিয়ারটা খুবই স্মুথ ছিল, হঠাৎ যেন গিয়ারটা খুব হার্ড হয়ে গেছে, মানে খাট খাট করে শব্দ হচ্ছে যখন গিয়ার চেঞ্জ করছি আমি। তো ও কাকিমা কী করছো, কী হতো যদি লেগে যেত, সবাই ব্যস্ত। যাই হোক, এই সমস্ত প্রবলেমগুলো দেখতে হবে তোমার যখন সার্ভিসিং হয়ে যাবে আমাদের বাইকের, তখন ফিক্স হয় কি না, তারপরে তো না হলে আছেই আমাদের
সার্ভিসিং এর একটা দাদা আছে, আমি যাই বলি দাদা ভালোভাবে ফিক্স করে দেয়। আর মেইনলি আমার মনে হয় এই সমস্ত যে প্রবলেমগুলো, এটা আমাদের এখানে তেলের কোয়ালিটি মানে পেট্রোলের কোয়ালিটি খুবই বাজে, সেই কারণে এই প্রবলেমগুলো, পাওয়ার ডেলিভারি প্রবলেমগুলো আসে, কারণ তাদের বাইক বহুত পেট্রোল খায়। আর আমি বুঝতেই পারছো আমি এই কদিনে কত হাজার কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি, তো কতটা পেট্রোল কনজিউম করেছে আমাদের বাইক। যেহেতু আমাদের বাইকে ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন, সেই কারণে থ্রোটল বডিতে কার্বন থেকে শুরু করে যত সব নোংরা জমা হয় সেগুলো মেইনলি ফুয়েল থেকেই আসে। মানে আমি যতটুকু জেনেছি সেটুকু আমার মনে হয়েছে, আমি যদি ভুলও জেনে থাকি তোমরা নিচে যারা জানো আমাকে ঠিকটা জানিয়ে দিও। তো সেটার থেকে একটু পাওয়ার ডেলিভারিতে বাইকে প্রবলেম আসে। আর বাকি এই বাইকে যে বিরাট কিছু প্রবলেম আমি ফেস করছি সেরকম নয়, বাট এই বাইকটা খোলা বাইরের মিস্ত্রির কাছে বা বাইরের কোনো মেকানিকের কাছে বহুত হেকটিক, মানে লোকাল কোনো মিস্ত্রির কাছে, সেই কারণে আমি সার্ভিস করাতেই নিয়ে গেলে এইসবগুলো কাজগুলো করিয়ে নিই। আর আমিও তোমাদের বলবো যে সমস্ত অথরাইজ সার্ভিস সেন্টার আছে সেখানে তোমাদের বাইকটা সার্ভিস করাও, কারণ বুঝতেই পারছো এটাতে এত ইলেকট্রনিক্স আছে, লাইক ট্র্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে কুইক শিফটার। আর অনেকে অনেক, আমি যখন এই বাইকটা কিনেছিলাম তার আগে যে রিসার্চ করছিলাম সেখানে অনেকেই বলছিল যে এই সমস্ত জিনিসের কী কাজ। ভাই সত্যি কথা বলতে আমি তো জেডএক্স টেনা চালাইনি, সে কারণে ওর অটো ব্লিপার কুইক শিফটার আমি ইউজ করিনি, বাট এটার তো ইউজ করেছি। এবার হাইওয়েতে যাই না মজা চলে আসে। দেখো আমি অনেকগুলো বাইক চালিয়েছি আপাতত এ কদিনে, রয়্যাল এনফিল্ড হিমালয়ান থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত বাজাজের বাইক হোক হাই সিসির বাইক হোক। তো এই বাইকটা আমার মনে হচ্ছে ট্যুরিংয়ের জন্য বেস্ট, কারণ এখানকার লং ট্রাভেল সাসপেনশন আছে উইথ এ পাওয়ারফুল ইঞ্জিন। সবার আগে ইঞ্জিনটা ম্যাটার করে, যেহেতু আমি ছোটো থেকেই সত্যি কথা বলতে স্পোর্টস বাইকের প্রতি একটা আলাদা ওই হয় না সফট কর্নার সেটা আর কি ছিল আমার। বাট যেহেতু আমি ট্যুরার, আমি স্পোর্টস বাইক আপাতত আমার জন্য আইডিয়াল বাইক নয়, কারণ মাজা ফাজা ব্যথা হয়ে যায় ভাই ওই বাইক চালাতে গিয়ে। সেই কারণে আমার এমন একটা বাইক দরকার ছিল যেটা কাইন্ড অফ স্পোর্টস ট্যুরার, আর এটা এই বাইকটা সেটার জন্য একদম আইডিয়াল বাইক। এটা তোমরা বলতে পারো একটা স্পোর্টস ট্যুরার, তুমি যখন লং ডিস্টেন্স কভার করছো, শিলিগুড়ি বা অন্যান্য জায়গায় যাচ্ছ, হাজার কিলোমিটার চালাও বা 500-600 যা কিলোমিটার চালাও একদিনে, তুমি এই বাইকে করতে পারবে। বাইকের কোনো কষ্ট হবে না, তোমার যদি এনার্জি থাকে তুমি আরামসে কমপ্লিট করতে পারবে। আর দেখো অফ রোডিংয়ের জন্য হিমালয়ান লোকে কেন বলে বেস্ট আমি এতদিনে রিয়েলাইজ করেছি, যেহেতু ওটাতে স্পোক হুইল আছে। আর এই বাইকেও তুমি অফ রোডিং করতে পারবে, হালকা ফুলকা অফ রোডিং, লাইক হালকা ফুলকা মানে তোমাদের আমি জানাচ্ছি, যেমন সিকিম ফিকিম এই সমস্ত রোডে তো আমাদের নর্মাল বাইকে চলে যায়, তো এই সমস্ত রাস্তাও এই বাইকের কাছে কিছু না। মানে হাই টাইপের অফ রোডিং মানে হচ্ছে ধরো বিশাল বড় পাথর থেকে লাফ মেরে পড়া অ্যান্ড অল, যেখানে কী হতে পারে এই যে অ্যালয়টা আছে সেটা বেন্ড হয়ে যেতে পারে। আর বাকি তুমি যদি ফিউচারে চাও এটাকেও আর কি অফ রোডিংয়ের জন্য তৈরি করতে পারো, অনেকে মডিফাই করেছে এটার স্পোক হুইল লাগিয়ে নিয়েছে, তো সেগুলো তুমি করতেই পারো। আর একটা বাজে দিক যদি তোমরা বলো সেটা হচ্ছে, দেখো আমার বাইক খুবই বেশি সার্ভিস করতে হয় কারণ আমি অনেক ট্রাভেল করি, আর একদিনে 10,000 কিলোমিটার মানে বুঝতে পারছো অলমোস্ট 5 বার আমি বাইক সার্ভিসিং করেই ফেলেছি। যদি সার্ভিসিং কস্টটা একটু কম হতো, মানে রয়্যাল এনফিল্ডের মতো হতো, হিমালয়ানের মতো হতো, তাহলে বেশ ভালোই হতো, মজা চলে আসতো। আমার মোটামুটি সার্ভিস করতে 2000 তো চলে যায়, 2100-2200, বাট হিমালয়ানের কত যায় জানো? 1000 ম্যাক্সিমাম 1200। তো আমার বন্ধুদের কাছ থেকে আমি শুনেছি, আমার বন্ধুদের তো আছে হিমালয়ান। আর বাকি বাইকটা একদম পারফেক্ট বাইক আমার মনে হচ্ছে। এটা ছিল এই বাইকের সব বাজে দিক, বাজে দিক আর ভালো দিক সবই তোমাদের জানিয়েছি। বাজে দিক তো নয়, যেটুকু আমি ফেস করেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি, আর যেটুকু আমার মনে হয়েছে অ্যাবাউট দিস বাইক। এবং আমার নিজের বাইক বলে আমি যে এটার প্রশংসা করছি এরকম কিছু না, কারণ আমি এটা আমার লাইফের কী বলে না লাস্ট বাইক, যে এটাই আমার লাস্ট বাইক এরকমভাবে আমি এই বাইকটা কিনিনি। ফিউচারে আরও অনেক ইচ্ছা আছে, ড্রিম আছে, তো সেটাও যদি খারাপ হয় কিছু প্রবলেম হয় সেগুলো আমি অবশ্যই তোমাদের জানাবো। আর একটা জিনিস আমি বলবো, হিমালয়ান অনেক হার্ডি গাড়ি, কারণ ওটা ফুল মেটাল বডি, ওদের অনেকটা তুমি রাফ অ্যান্ড টাফ রাগিড বলতে পারো, এটা সেই তুলনায় আমি বলবো না অতটাও রাগিড। তুমি সেই এ নিয়ে সব কিছু করতে পারো, বাট আমি যেমন এই বাইকটা আমার পড়ে গেছিলো কিছুদিন আগে, তো এটা ভেঙে গেছিলো। হ্যাঁ দাম যে বহুত সেরকম কিছু না, 200-300 টাকায় দাম, বাট হিমালয়ান এরকম আই থিঙ্ক ব্যাপারই হবে না হিমালয়ান পড়ে গেলে। বাট এর এই পাওয়ারের কাছে হিমালয়ান ফিমালয়ান সব একদম পেছনে চলে যাবে। এখন অনেকটা ফাঁকা রাস্তা আমরা পেয়ে গেছি। আর তোমাদের এতক্ষণ ধরে আমি বলছিলাম এই বাইকটার ইনসেন পাওয়ার ইনসেন পাওয়ার, তো চলো মুখে বলে কী হবে, ফাঁকা রাস্তাতে একটা 0-100 টেস্ট হয়ে যাক। তো মেইনলি দেখো আমি পুরো বাইক পুরো ফোকাসডলি বাইক চালাবো, তোমরা জাস্ট টাইমটা কাউন্ট করো যে কতক্ষণে 0-100 হচ্ছে। ওকে, তো সামনে একটা লং প্যাচ আছে সেখানে আমরা এই টেস্টটা করবো। সেকেন্ড কথা হচ্ছে যেহেতু এই বাইকে ব্রেকিং ভাই মারাত্মক, সে কারণে তুমি এতটা হাই স্পিডে চালানোর কনফিডেন্স পাবো। 0-100টা 24-100 টেস্ট করা যাক। 1-2
দেখলে ব্রেকিংটা দেখলে অ্যামেজিং ব্রেকিং ব্রো আর পাওয়ারটা তোমরা আই থিঙ্ক ফিল করেই নিয়েছো আমার আর মুখে বলার কিছুই নেই তো চলো এবার বাইক আমরা আস্তে চালাতে পারি সো গুরু এখন বাজে হচ্ছে 11টা ভালো তো 11:40 আর আমরা এখন এসে পৌঁছালাম KTM বসিরহাট এখন ঘড়িতে বাজে অলমোস্ট 1টা আর আমার বাইকের সার্ভিসিং চলছে আজকে আমি দাদার সাথে কথা বললাম যে আমি কি দেখাতে পারবো ক্যামেরা করতে পারবো ভেতরে দাদা বললো অতটা তো পলিসি নেই তো আমি বললাম সবার কথাই তো ভাবতে হবে না মানে এখানে বিজনেস সেই কারণে দেখাতে পারবো না বাট কী কী কাজ হচ্ছে আমি বলে দিচ্ছি গাড়ির যত বল বিয়ারিং সেখানে সব অয়েলিং হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে থ্রোটল বডি ক্লিনিং হবে আর এই সমস্ত হওয়ার পরে দেখা যাক কটা বাজে আর গাড়ি ফুল ওয়াশও হয়েছে তো এখন বাজে বললাম তো যেহেতু 1টা বাজে দেখা যাক কটা বাজে এই সমস্ত কাজ কমপ্লিট হতে তারপরে কী পারফরমেন্স হয় সব কিছু তোমাদের আজকে জানাবো তার থেকেও জানিস কত খরচা হতে চলেছে আজকে সেটাও জানাতে হবে তোমাদের বন্ধু এখন ঘড়িতে বাজে 4:10 আর এখন আমার বাইকের সার্ভিসিং শেষ হলো আমি একটা যাচ্ছি টেস্ট ড্রাইভ নিতে মানে সব কিছু কাজ ঠিকঠাক হয়েছে কি না দেখা যাক ও ভাই পিক আপই পুরো আলাদা হয়ে গেছে দেখি এবার তো একদম জবরদস্ত আছে বাট ক্লাচে একটু প্রবলেম হচ্ছে আর টোটাল আমার খরচা হয়েছে 2,879 টাকা আকাশে ভাই ভালোই মেক করেছে ক্লাচটাও দাদা অ্যাডজাস্ট করে দিয়েছে বললো আর চলো আরেকটু বাইক চালিয়ে দিয়ে তোমাদের ফুল রিভিউ আমি দিয়ে দিচ্ছি যে আফটার সার্ভিসিং আমি কতটা পার্থক্য ফিল করছি অলমোস্ট 4:30 বেশি বেজে গেছে তো বুঝতেই পাচ্ছ সেই সকালবেলায় জাস্ট রুটি খেয়েছিলাম আর দুপুরে একটু বিস্কিট খেয়েছি খিদে পেয়ে গেছে আর স্নানও হয়নি এই গরমের ভেতর বাইক কিনেছি তো পুষতেই হবে তো না সে কারণে এই কষ্টগুলো করতে হয় বাট ঠিক আছে যে স্যাটিসফ্যাকশনটা এখন আছে ভাই আলাদাই বাইকের থ্রোটলের মধ্যে আলাদা একটা পাওয়ার এখন ফিল করছি সত্যি কথা বলতে যে মানে থ্রোটল না দিলে দেখো বাইকের এমনি স্পিড বাড়ছে আর তার সাথে সাথে গাড়ির একটা ইসিউয়ের আপডেট করা হয়েছে তার জন্য আর কি সব সেন্সার অ্যান্ড অল সেগুলো সব একদম আপডেটেড হয়ে যায় মানে সব ঠিকঠাক কাজ করছে কিনা সেটা চেক হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে যায় যে সমস্ত অ্যাকিউরেসি থাকে এবার একটু বাইকের পাওয়ার একটু তোমাদের দেখাই গাড়ি এখন পুরো একদম ও ও মাই গড ও ও কোনো হাসেল ছাড়া গাড়ি একদম এগোচ্ছে জাস্ট আমার এখন ফিল হচ্ছে এরকম হাই রোডে নামবো আর কোথাও ঘুরতে বেরিয়ে যাবো দেখো এই জন্যই তো অ্যাডভেঞ্চার বাইক ব্রো স্পিড ব্রেকারে কোনো দাঁড়ানোর দরকার নেই এই যে সবাই স্লো করছে উই জাস্ট পেছনে যেন আলাদাই সেই পাওয়ারটা আমি আবার ফিরে পেয়েছি বস ও মাই গড দিস ইজ টু গুড বাজে 6:21 আর আমি এখন এন্টার করে ফেলেছি আমার হোম টাউন বনগাঁও আর চলো বাকি কথা আমি বাড়ি পৌঁছাই তোমাদের সাথে বলছি ওকে তো বন্ধু আমরা এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে চোখ মুখ ধুয়ে আমি ভাবলাম যে চলো এবার ভিডিওর এন্ডিংটা করে নেওয়াই যাক আর আজকের এই ভিডিওর মোরাল অফ দ্য স্টোরি এটাই হচ্ছে যে তোমরা যদি কেউ KTM-এর বাইক কিনবে ভাবছো এরকম ভাবছো বা কেউ যদি ওনার হও দেখো বাইক তো বাইরে থেকে শুধু চকচকলে হবে না বাইকের খেয়াল আমাদের নিজেদেরই রাখতে হবে তো আমি এটুকুই ভেবেছি যে 5,000 কিলোমিটার চালানোর পর আমি বাইক সার্ভিস করাতে নিয়ে যাবো আর সেখানে বাইকের মোটামুটি ইঞ্জিন অয়েল চেঞ্জ আর তার সাথে সাথে থ্রোটল বডি আর বাকি যে সমস্ত প্রবলেম হয় ইসিউ সেন্সার যত কিছু চেক আপের দরকার হয় সেগুলো KTM-এর সার্ভিস সেন্টার থেকে আমি করাবো কারণ বাইরে থেকে এগুলো পসিবল নয় তো তোমরা যদি কেউ KTM-এর বাইক কেনো ধরে নাও 5,000 কিলোমিটার অন্তর তোমাদের 3,000 থেকে 3,500 বা কিছু টাইম তার থেকেও বেশি খরচা হবে পারফরমেন্স আমাদের সেই পাওয়ার জন্য আমাদের এটুকু খেয়াল বাইকে রাখতেই হবে আর টাইম টু টাইম বাইকের সার্ভিস তো করা খুবই দরকার তো এটুকুই ছিল আমার ওপিনিয়ন বা আমার রিভিউ KTM অ্যাডভেঞ্চার 390-র আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ
একটা লাইক করেছো। দেখো সিচুয়েশন এখন খুব বাজে হতে চলেছে, করোনা দিনের প্রতিদিন বেড়েই চলেছে। বাইক তো সার্ভিস করে রেখে দিয়েছি, বাট কবে আবার ঠিকভাবে ট্রাভেল করতে পারবো আমি বুঝতে পারছি না, কারণ অনেক প্ল্যান করেছিলাম সেগুলো ক্যান্সেল করতে হচ্ছে। লেটস সি কি হয়, সব কিছু তোমাদের জানাবো, আপডেট করতে থাকবো, আর আশা করি এই টাফ সিচুয়েশনে তোমরা আমার পাশে থাকবে। আর আমি চেষ্টা করবো যতটা নিজের তরফ থেকে পারি এন্টারটেইন করার তোমাদের, আর নিজের যতটা নলেজ আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করার। আর তোমাদের যদি কিছু আইডিয়া থাকে কন্টেন্ট সম্পর্কে বা আমাকে যদি কিছু আস্ক করতে চাও সেটা নিচে কমেন্ট বক্সে প্লিজ করো, তাহলে আমার একটু হেল্প হয় আর কি। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বিগ। চলো বাই।